হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো মঙ্গলবার সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ এর সকালের পার্টটা তোমরা আগে ব্লগে দেখেছো, সকাল থেকে দুপুর পর্যন্ত। আর যেহেতু তোমাদেরকে আমি প্রতিদিনই ব্লগ দিতে চাই, সেই জন্য এই ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করলাম। তার কারণ হচ্ছে সোমবার, মানে আগের দিন আমি কোনো ব্লগ বানাইনি, আগের ব্লগটা মঙ্গলবারের সকালের দিকটা ছিল। তো দেখো এখন আমরা চা বিস্কুট খাচ্ছি দুজনা মিলে। এই যে মিষ্টি এখন পড়ে আসলো, ঠান্ডা লাগছে বাবা? মাথাটা ঢাকা দিয়ে দিয়েছে, এমনি ফুলাতা পড়েছে, ভেতরে আরেকটা পড়েছে, দুটো পড়া আছে। তাহলে সোয়েটার পরে যাবি তো আজকে কালকে থেকে, পরের দিন থেকে? আমি বললাম না ঠান্ডা পড়ে গেছে, এখন যাও ঘরে গিয়ে পা মোছো, আমি আসছি। বাবা হাত মুখ চোখ জল দিয়ে একটুখানি হালকা করে, আরে মাথাটা খুলে নে। হ্যাঁ মাথা, রাত্রি 8টার সময় কি খাচ্ছে এখন গোপাল? তাহলে এত দেরি করে কে ঘুম থেকে ওঠে কেউ? পড়াশোনাটা কখন হবে? তো বন্ধুরা এখন রাত্রি 8টা বাজে, তো এখন আমি যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি গোপালকে পড়াতে। গোপাল ঘুমিয়েছে আজকে অনেকক্ষণ, ও আজকে ঘুম থেকে উঠেছে 7:30, 8:30 এরকম। এখন আস্তে আস্তে দুটো বিস্কুট খেলো, তারপরে এখন হরলিক্সটা খাচ্ছে এত দেরি করে। তো মিষ্টি এখন পড়ে আসলো, মিষ্টির আজকে পড়া ছিল, মানে আজকে ডেটে পড়া থাকে না, কিন্তু যেহেতু দুদিন তিন দিন কামাই হয়েছে তার জন্য আর কি পড়িয়ে দিচ্ছে। আর এমনি তো সামনে এক্সাম চলে আসছে, তো তার জন্যই। তো চলো এখন, আর আমি চুলটুল করে সেভাবে আজকে আর বিকেলবেলা রেডি হইনি, মানে চুল আছে সেরকম সাজুগুজু কিছুই করিনি। এমনি তো সেরকম একটা কোথাও যাওয়া ছাড়া আমি সাজুগুজু করি না, জাস্ট ওই চুলটা বেঁধে রাখি এই পর্যন্তই, গুটি রেখে দিই, মুখে চোখে জল দিই, একটু ক্রিম মাখি, ব্যাস এই পর্যন্তই, আর কোনো সেরকম সাজুগুজু কিছুই করি না। তো যাই হোক চলো এখন সময় নষ্ট না করে আগে গোপালকে একটু পড়িয়ে নিই, ঘন্টাখানি পড়িয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে, আবার রাত্রি 9টার সময় আবার খাবার দাবার করতে হবে। তো চলো এখন টিভিটা বন্ধ করে দিয়ে যাই। তো মিষ্টু তো যখন পড়তে গেছে তখন একটু হরলিক্স খেয়ে গেছিলো, দুটো বিস্কুট খেয়ে গেছিলো, তো এখন এসেছে, এখন কি দেব তার জন্য নিমকি খাচ্ছে, নিমকি আর লাড্ডু দিলাম। তো লাড্ডুটা আমাকে দিয়ে দিয়েছে, শুধু নিমকিটাই ও খেয়েছে। সো ফ্রেন্ডস এখন আমি পাঁপড় ভাজা করব রাতের জন্য, মানে ভাত করেছি, আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, পাঁপড় ভাজা করব। আর দুপুরের ওই পটল আলুর তরকারি যেটা বানিয়েছিলাম, মশলা বানাই, মানে মশলা মশলা করে একটু কষা কষা করে সেই তরকারিটা রয়েছে, সেটা আবার আরেকটুখানি শুকিয়ে নিলাম, মানে একটুখানি ভেজা ভেজা ছিল সেটাকে জাল দিয়ে একদম শুকিয়ে নিলাম। তো আলু সেদ্ধটা মাখবো, এদের আলু সেদ্ধটাকে মানে ঠান্ডা করতে দিয়েছি, আলু সেদ্ধটা মাখবো। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এখন করবো পাঁপড় ভাজা। ওরা চিপস পাপড় ভাজা করবো, তো পাপড় ভাজাটা হলে তারপর খাওয়া হবে। ভেবেছিলাম রাতে রুটি করব, কিন্তু মানে রুটি খাওয়ার মতো সেরকম তরকারি নেই, এরকম পটলের তরকারি রুটি খেতে ভালো লাগবে না, আর রুটি করলে আবার রুটির সাথে আরেকটা তরকারি করতে হবে। তারপরে দেখলাম থাক আজকে রুটি করব না, আজকে ভাতই খাওয়া যাক। তো চলো এখন পাপড় ভাজাটা করে নিই, আর ওই যে হার্ট শেপ যে পাপড়গুলো হয় না, যেগুলো সাবুর পাপড়, সেই পাপড় ভাজবো। তো চলো এতক্ষণ ওদেরকে পড়ালাম, পড়িয়ে উঠে আসলাম, মানে তার মাঝখানে ভাতটা করে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, বাবু ক্যাবিনেট বন্ধ কর দিয়ে ওই ভাতটা গালতে দিয়েছি, দেখো ভাতটা ফ্যানটা ঝরাতে দিয়েছি। মানে এখনও মিষ্টু পড়াশোনা করছে, তাই বলছে আমি এখনও পড়ছি। আর এই তেলটা ঢালালে এখানে যা যেটুকু তেল আছে এটুকু হবে, পাপড় ভাজা, নাকি সরষের তেল দিয়ে দেবো, এখন আর তেল ঢালবো না। পাপড় ভাজাটা বলে তারপরে মানে অল্প অল্প করে ভাজবো, ওদেরকে আগে খাইয়ে নিই, তারপরে আবার আমাদেরটা ভেজে নেবো। তো চলো এখন পাপড় ভাজাগুলো দাদি করে করে নিই, করে নিয়ে রাতের খাওয়া দাওয়াটা সেরে একটু কি শুতে পারলে বাঁচি, মানে আজকে সারাটা দিন আমার মাথা যন্ত্রণাতেই কেটে গেল, কালকেও তাই হচ্ছিলো আর কি, মানে কালকে থেকে শুরু হয়েছে, আজকেও সেই মাইল্ড একটা যন্ত্রণা রয়েই গেছে। তো পাঁপড়গুলো ভাজা করে নিচ্ছি, দেখো হার্ট শেপের পাঁপড়, আর এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে ডাল ভাতের সাথে, এমনিও মুড়ি দিয়েও খেতে ভালো লাগে। আর আমি না কি একটু কিপটে স্বভাবের, কিপটে বলতে কি যে একদম বেশি তেলে কোনো কিছু ভাজা আমি পছন্দ করি না, মানে লুচি ভাজলেও সেটা চেষ্টা করি যতটা অল্প তেলে ভাজা যায়,
তাই বলে এই না যে লুচিটা খারাপ হবে সেরকমটা না মানে মোটামুটি যতটা তেল লাগবে সেই অনুযায়ী তেল দিই মানে বেশি তেলে কিন্তু লুচিটা ভাজা ভালো হয় পাপড় ভাজাও ভালো হয় তো দেখতেই পাচ্ছো অল্প অল্প তেলে ভাজি বলে পাপড়গুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মানে ভালোভাবে দেখে শুনে ভাজতে হচ্ছে আর বেশি তেলে যদি ভাজতাম তাহলে কিন্তু তাড়াতাড়ি করে সুন্দর ভাজা হয়ে যেত মানে অল্প তেলে ভাজতে গেলে একটুখানি ধরে দেখে শুনে ভাজতে হয় কিন্তু দেখো কি সুন্দর পাপড় ভাজাগুলো হয়ে গেল অল্প তেলেও কিন্তু মানে চাইলে ইচ্ছা করলে বানানো যায় আর বেশি তেলে যদি ভাজি না তাহলে তো পরে তেলটা ভাজা তেলটা রয়ে যাবে তো ভাজা তেলে আবার কোনো কিছু রান্না করাও ঠিক না সেটা হেলথের পক্ষে ভালো না সেই তেলটা তো পরে ফেলে দিতে হবে সেজন্যই আমি এক গাদা তেলে কোনো কিছু ভাজি না তো আগে অনেক ভুল পথে চলতাম অপচয় হয়ে যেত তো এখন অনেকটাই হিসেব করে চলার চেষ্টা করি তো দেখো এখানে পাপড় ভেজে নিলাম তো মিষ্টর গোপালে খাওয়া হয়ে যাক তারপরে আবার যে কটা লাগবে ভেজে নেবো ওদের আগে খাইয়ে নিই একবারে সব ভেজে রেখে দিলে আবার নরম হয়ে যাবে তো এই পাপড়গুলো খেতে খুব ভালো লাগে মানে ডালের সাথে না ডাল ডাল ভাতের সাথে ডাল আলু সিদ্ধ মানে খুব ভালো লাগে খেতে তো চলো এখন ওদেরকে খাইয়ে নিই তো এখানে দেখো আলু সিদ্ধটা মেখে নিলাম সর্ষের তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে তো এবারে ডাল আছে আর পাপড় ভাজা করব এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই দেখো তরকারিটাকে শুকিয়ে রেখে দিয়েছে এবং টেস্টি টেস্টি মানে মশলাটা আরও সুন্দর টেনে গেছে যাতে আরও ভালো লাগে খেতে আর তো এটা দিয়েও মুছে মুছে ভাত খাওয়া হয়ে যাবে আর ডালের সাথেও খাওয়া যাবে তো তরকারিটা এরকম করে রেডি করে নিলাম আর এদিকে ডাল আলু সিদ্ধ পাপড় ভাজা তো এই হলো রাতের খাবার ভীষণ টেস্টি আমার তো আলু সিদ্ধ ভাত হলে আর কিছু লাগে না মানে আমি আলু সিদ্ধ শুধু ভাত গরম ভাতও খেয়ে নিতে পারবো আর একটু ঘি হলে তো কোনো কথাই নেই ঘি বা বাটার তো ওদেরকে পড়ানোর পরে দেখো ওদের বইগুলো বিছানার ওপরে এরকমই ছড়ানো রয়েছে মানে এক সাইডে করা আছে কিন্তু গুছিয়ে রাখা নেই আর এদিকে গোপাল দোকান নিয়ে বসেছে তো ওকে খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছো কত বাহানা করে ও মানে খাবার প্রপার খাই না কিছুটা খাবে খাওয়ার পরেই বলবে পেট ভরে গেছে আমি আর খাবো না অনেক ভুলিয়ে ভালিয়ে এটা সেটা করে খাওয়াতে হয় মোবাইল দিয়ে তো এইরকমই একমাত্র ভাত খাওয়ার সময় এরকমটা করে তো এইভাবে নানানটা বলে এটা সেটা বলে ভুলিয়ে ভালিয়ে আমি খাওয়াই আর মোবাইলটা দিলে খেয়ে নেয় কিন্তু সবসময় মোবাইল দিয়ে খাওয়াও কিন্তু ঠিক না তাতে কিন্তু বাচ্চারা খাবারের টেস্টটা বোঝে না মানে খুবই খারাপ মোবাইল দিয়ে খাওয়া কিন্তু আমি নিজে বলছি আমাকে নিজেকেই তাই করতে হয় তো দেখো এটা হচ্ছে রাতের খাবার তোমাদের দাদাভাইয়ের থালাটা বেড়ে নিয়েছি তো আলু সিদ্ধ ডাল পটলের কষা আর পাপড় ভাজা তো দেখো রাত্রেবেলায় আমি কিভাবে কিচেন পরিষ্কার করি রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করি লিকুইড ভীম দিয়ে একটুখানি জল দিয়ে পুরো গ্যাস স্টোভটা গ্যাস স্টোভের আশপাশটা ইভেন দেওয়ালটা পর্যন্ত টাইলসগুলোর তো সব একটুখানি বুলিয়ে নিই মুছে নিই মানে স্কচ ব্রাইট দিয়ে একটুখানি হালকা করে ঘষে নিই তারপরে আমি ভিজে কাপড় দিয়ে মুছে নিই দুবার করে মুছে নিই তাতে একদম পরিষ্কার তেল চিপচিপে ব্যাপারটাও চলে যায় আর খুব সুন্দর চকচকে হয়ে যায় আর কিচেন কাউন্টারটপের কর্নারে এখানে ওখানে যা জিনিস থাকে যেমন কাপের স্ট্যান্ডটা ট্রেটা যেটা রেখেছি তো এগুলো সরিয়ে আমি মুছে নিই রাত্রেবেলায় প্রতিদিন তো এভাবে পরিষ্কার করলে একবারে বেশি নোংরা হয় না আর নাহলে কিন্তু কিছুদিন পরে দেখবে এই জিনিসগুলো সরালে জায়গাটা খুব নোংরা হয় অনেক সময় কিন্তু পোকামাকড়েরও বাসা হয় মানে ছোটো ছোটো পোকা হয়ে থাকে তো এইরকমই সেজন্য দেখতেই পেলে আমি সব জিনিসগুলো সরিয়ে একবার মুছে নেব আর গ্যাস স্টোভের তলাটা মানে গ্যাস স্টোভটা উঁচু করে তার নিচটাও কিন্তু আমি পরিষ্কার করে নিই তাতে কি হয় কোনো রকম আরশোলা পোকামাকড়ের উপদ্রব হয় না তো এর জন্যই আর আমার এটা হ্যাবিট হয়ে গেছে এভাবে পরিষ্কার করা মানে যত রাতই হোক খুব শরীর খারাপ না হলে মানে যদি কোনো কারণে শরীরটা খারাপ লাগছে সেটা আলাদা ব্যাপার নাহলে কিন্তু প্রতিদিন রাত 12টা হলেও আমি এই কাজগুলো করে তারপরেই ঘুমোতে যাই তো এই হচ্ছে ব্যাপার কারণ দিনের বেলায় আমার এত শত পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় একদমই হবে না সেজন্য রাত্রেবেলাটা আমি বেছে নিই একদম সারাদিন পরে রাত্রেবেলায় কিচেনটা ভালো করে পরিষ্কার করে রেখে দিই তো দেখো এখন কিছু বাসন ছিল যেগুলো সন্ধ্যেবেলায় তোলা হয়নি
তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, তার কারণ বাস্কেটটা খালি করলাম, সব বাসনগুলো মেজে আবার রাখবো, তার জন্য যে কটা বাসন বাস্কেটে ছিল আর তো সেগুলো এখন ঢুকিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। তো এখন তো শীতকাল পড়ে গেছে, তো এখন স্কিন কেয়ার একটু বেশি করে নিতে হবে, স্কিনের কেয়ারটা। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করার জন্য, তো সেটা শেয়ার করতে পারিনি, মানে ভুলেও গেছি আর তার মধ্যে বানানো হয়নি আর কি ভিডিওতে। তো আশা রাখছি এরপরে তোমাদের পুরো আমার ফুল ডে স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। বাট আজকে রাত্রেবেলায় আপাতত শীতে কিভাবে আমি স্কিনের যত্ন নিই, তো সেটা আজকে ব্লগে শেয়ার করব। তো এদিকে দেখো রাত্রেবেলা রান্নাঘরে কাজকর্ম কমপ্লিট, জানলাটা দিয়ে দিয়েছি, বাসনগুলো ধোয়া হয়ে গেছে, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাত্রেবেলায় সব কাজ করার পরে আমার নিজের কাছে কিচেনটা দেখতে খুব ভালো লাগে, মানে শান্তি লাগে যে না সব কাজ কমপ্লিট করেছি, কোনো কাজ বাকি নেই, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। সকালবেলায় রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে। তো বন্ধুরা, আমি সবার আগে ব্রাশ করে নিলাম, আর রাত্রেবেলায় ব্রাশ করাটা খুবই জরুরি। তো এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, তো এটা হচ্ছে ওশিয়ার অ্যালোভেরা অ্যালোপিওর ফেস ওয়াশ, তো এটা তো ওশিয়া কোম্পানির, বাট আমি কিন্তু লোটাসই ব্যবহার করি, মানে এটা জাস্ট এই নতুন ব্যবহার করছি, একটা ইউজ করার পরে আরেকটা আনা হয়েছে, তো ফেস ওয়াশটা বেশ ভালো। বন্ধুরা, এখন আমি চেঞ্জ করে আসলাম, রাত্রেবেলা ঘুমানোর আগে আমি সারাদিনের জামাকাপড়টা চেঞ্জ করে ফেলি। তো এখন রাত্রেবেলায় মুখ ধুলাম, তো ফেস ওয়াশ দিয়ে দেখলো ওশিয়ার ফেস ওয়াশ, তো ওশিয়াটা আমি ইউজ করছি, এটা নিয়ে দ্বিতীয় মানে সেকেন্ড টাইম আর কি, তো এমনিতে লোটাসই ব্যবহার করি, তো ওশিয়াটা দেখলাম ভালোই লাগলো, তার জন্যই আরেকটা ফেস ওয়াশ আনা হয়েছে। আর তো যাক, মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে আমি একটু টোনার অ্যাপ্লাই করি, তো টোনারটা যেহেতু নেই, টোনার না থাকলে আমি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিত। শীতকালের নাইট টাইম স্কিন কেয়ারটা একটু আলাদাই হয়, আমি ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করি ক্রিমের সাথে মিশিয়ে, কিন্তু এখন সেটা শুরু করিনি, আর একটু ঠান্ডা পড়ুক। তো এখন আমি মুখে একটু অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি, আর যদি টোনার থাকতো তাহলে অ্যালোভেরা জেলটা মাখতাম না, টোনার অ্যাপ্লাই করে নিতাম। আর গরমকালে কিন্তু আমি শুধু অ্যালোভেরা জেল মেখেই ঘুমিয়ে পড়ি, আর কিছু মাখি না, কিন্তু যেহেতু শীতকাল তাই অ্যালোভেরা জেলটা মাখার পরে আমি একটা ক্রিম ম্যাসাজ করে নেবো ভালো করে। অ্যালোভেরা জেলটা মাখা হয়ে গেল, এবারে আমি এমনিতে তো হাতে পায়ে তো বডি লোশন মেখে শুতে হয়, তো এবার দেখো এই নিভিয়া ক্রিম ইউজ করি আমি, খুব একটা বেশি বিশেষ কোনো ক্রিম না, নিভিয়া ক্রিমই আমি শীতকালে ব্যবহার করি। এর আগে বোরোলিনও ব্যবহার করতাম, মানে বোরোলিনও আমি মুখে মেখেছি, তখনও আমার স্কিন খুব ভালো ছিল। তো এই না যে সবসময় নামি দামি প্রোডাক্ট ইউজ করতে হবে তাহলেই স্কিন ভালো থাকবে, গ্লোয়িং স্কিন হবে, সেরকম কোনো ব্যাপার না। আমি তো দেখেছি আমি যখন বোরোলিন মেখে শুতাম রাত্রেবেলায় তখনও আমার স্কিন কিন্তু খুব ভালো ছিল, মাঝখানে কিছু মানে প্রোডাক্ট আমি ইউজ করে আমার স্কিনের আমি 12টা বাজিয়ে দিয়েছিলাম, সেখান থেকে এখনও মানে স্ট্রাগল করে যাচ্ছি স্কিন নিয়ে আর কি। তো এখন আর হুট করে কোনো কিছু মাখতে পারি না, সব কিছু চিন্তাভাবনা করে ইউজ করতে হয়, নাহলে আমার স্কিনে শুট করে না। তো দেখো এখন একটু নিভিয়াকে মেখে নেব। আর এই নিভিয়া ক্রিমটা শীতকালে মাখতে আমার ভীষণ ভালো লাগে, স্কিনটা এত সফট হয়ে যায়। তো পুরো মুখে অ্যাপ্লাই করে একটু ম্যাসাজ করে নেব। তো বন্ধুরা, মুখে মেখে নিলাম, তো এই হলো আমার রাত্রেবেলাকার স্কিন কেয়ার রুটিন। তো কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এখন ঘুমোতে যাব, অনেকটাই রাত হয়ে গেছে, তো এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধুরা যারা আছো যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে,
তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট আর রাধে রাধে।